দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 জানুয়ারিতে হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এ বিষয়ে আজকে একটা সেমিনার হয়ে গেছে। আজকে এই সেমিনারের 60টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করছি। টোটাল প্রতিবেদনটা প্রথম আলোতে হয়েছে। 1 নম্বর যে পয়েন্টটা, সেখানে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল যিনি, তিনি বলেছেন যে আইনগত দিক তারা দেখবেন, লেজিটিমেসি নিয়ে তারা মাথা ঘামাবেন না। লেজিটিমেসিটা হচ্ছে বৈধতা, নির্বাচনের বৈধতা নিয়ে তারা মাথা ঘামাবেন না। তারা দেখবেন যে নির্বাচনটা আইনগত দিক থেকে ঠিক আছে কিনা। এখন 2 নম্বর যে পয়েন্টটার কথা বলেছেন, সেটা হচ্ছে যে কে এলো কে এলো না, এটা নিয়ে ইলেকশন কমিশন কথা বলবে না বা মাথা ঘামাবে না। একই ডায়ালগ এটা কিন্তু সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সমাবেশে বলেছেন যে কে এলো না এলো এদিকে তাদের সিদ্ধান্ত, মানে তাদের কোনো কথা নাই, নির্বাচন হবে যথা সময়ে হবে। এটা কিন্তু গতকালকের বক্তব্য। অন্যদিকে আরও একটা বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে যদি ব্যাপক সংখ্যক ভোটার ভোট দেয়, সেটা হচ্ছে 70% যদি ভোট দেয় তাহলে নির্বাচন ওকে, কে কি বললো না বললো এদিকে যাবে না নির্বাচন কমিশন। এখন এখানে একটা যদি আছে, যদি 70% ভোট পড়ে। এখন 70% সেটা ভোটাররা ভোট দিতে পারে অথবা কারচুপি করেও ভোট দিতে পারে, এখানে দুইটা অপশানই আছে। এখন 70% যদি হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশন এটাকে আইনত সঠিক নির্বাচন বলেই ধরে নেবেন। তারপর আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কাউকে নির্বাচনে নিয়ে আসা ইলেকশন কমিশনের কাজ না। হ্যাঁ, অনেককে দাওয়াত দিয়েছে, চা খাওয়ার দাওয়াত দিয়েছে, কেউ আসেনি, কিন্তু কাউকে নিয়ে আসা ইলেকশন কমিশনের কাজ না, দায়িত্ব না। এখন আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন, 1% যদি ভোট পড়ে, 99% যদি ভোট না পড়ে, তাহলে আইনগত দিক থেকে নির্বাচন সঠিক হবে, এটাই মনে করেন বর্তমান ইলেকশন কমিশন, প্রধান ইলেকশন কমিশনার। বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে, যে প্রথমে বললাম লেজিটিমেসি, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু 1% ভোট যদি হয়, ভোটার যদি 1% হয়, সেক্ষেত্রে ভোটার যারা ভোট দিয়েছেন তারা যদি আসেন, নির্বিঘ্নে ভোট দেন, তাদেরকে কেউ যদি ভোট মানে বাধা না দেয়, তাহলে কিন্তু আইনগতভাবে নির্বাচন সঠিক, এমনটাই ভাবছেন, মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। সংলাপ নিয়ে তিনি কথা বলেছেন, সংলাপের মাধ্যমে যদি সমঝোতা হয়ে যেত তাহলে তাদের কাজটা আরো সহজ হতো, কিন্তু সংলাপ এখন পর্যন্ত মানে আপনারাই দেখছেন কোথাও হচ্ছে না। দাওয়াত দিচ্ছে কিন্তু কিভাবে দাওয়াত হবে না হবে এই বিষয়টা এখন সময়ের উপর, অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলেছেন বিদেশিদের কথা, বিদেশিরা এখানে এসে কথা বলেন, আমেরিকানরা যেমন কথা বলেন, আমেরিকান নির্বাচনে তো বাংলাদেশ গিয়ে কথা বললেন না, এই ধরনের কথাও কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন যে হয়তো তাদের শক্তি বাংলাদেশের থেকে বেশি, তাও নাও হতে পারে, তিনি জানেন না, এমনটাই বলেছেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয়, নির্বাচন কিন্তু নির্বাচন হয়ে যাবে, যেটা গতকাল ওবায়দুল কাদের বলেছেন, আজকে ইসি থেকে বলা হচ্ছে কে এলো না এলো ইসি মাথা ঘামাবে না, একই বক্তব্য কিন্তু। আপনারা কি ভাবছেন, কি মনে হয়, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন, জানাবেন কমেন্টে।